হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের একটা ছবির কিভাবে ব্রাইটনেস বাড়াতে হয় এবং একটা ছবির কমপ্লিট মেকআপ কিভাবে করতে হয়, সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে একটা ছবি সিলেক্ট করতে হবে আপনাকে, যেই ছবিটা কাজ করবেন ওই ছবিটা সিলেক্ট করলেন। দেন আপনাকে করতে হবে যে একটা লেয়ার তৈরি করতে হবে, কারণ ওই লেয়ারের উপরে আপনাকে কাজ করতে হবে, ব্রাইটনেস এর কাজটা লেয়ারের উপরে করতে হবে। আপনাকে প্রথমে হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। দেন আপনাকে করতে হবে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুলটা নিয়ে ব্রাশ টুলের সাইজটা নিতে হবে আপনাকে, যে কত সাইজের ব্রাশ টুলটা আপনি ইউজ করতে চান। দেন আপনাকে ফেসের উপরে চুল ছাড়া এবং শুধু স্কিনের উপরে আপনি ব্রাইটনেসটা বাড়ানোর জন্য হোয়াইট কালারটা আপনি ইউজ করবেন ব্রাশ দিয়ে। খেয়াল রাখবেন যেন ফেসের বাহিরে না যায়, পুরো ফেসটাকে আপনি সিলেক্ট করে নিলেন। ধীরে ধীরে সিলেক্ট করলেন, আস্তে আস্তে, কোথাও যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে ওই জায়গাটা ব্রাইটনেস হবে না। দেন আপনাকে এই অপশনটা থেকে সফট লাইট একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করার পরে দেখবেন ব্রাইটনেস অনেক বেড়ে গেছে, যদিও এটা একটু সাদা হয়ে গেছে। তাই আপনাকে এখন ম্যাজিক টুল নিতে হবে। ম্যাজিক টুল নিয়ে আপনাকে ফেসটা, তার আগে আপনাকে লেয়ার এক করে নিতে হবে, দুইটা লেয়ারকে কন্ট্রোল ই দিয়ে এক করে নেবেন। দেন আপনার ম্যাজিক টুল ইউজ করতে হবে। ম্যাজিক টুল ইউজ করে শুধু ফেস সিলেক্ট করবেন, স্কিন, শুধু স্কিনের অংশটুকু সিলেক্ট করবেন। যদি বেশি ধরে যায় আপনাকে অল্টার মাইনাস দিয়ে, অল্টার দিয়ে আপনাকে কমিয়ে নিতে হবে শুধু ফেসের উপরে, কারণ বেশি হোয়াইট হয়ে গেছে। এখন আপনার কাজ হলো 20% দেওয়া, এখানে 20% দিয়ে হোয়াইট কালারটা একটু সিলেক্ট করে একটু রেডটা বাড়িয়ে দিবেন, রেডটা বাড়িয়ে দেন, শুধু স্কিনের উপরে হয়ে গেল। দেন আপনাকে আবার একটা লেয়ার তৈরি করতে হবে, কারণ আমরা এখন লিপস্টিক লাগাবো। লিপস্টিক লাগানোর অপশনটা হলো মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই অপশনটা আপনাকে সিলেক্ট করে এখন লিপস্টিকের কালারটা চয়েস করতে হবে আপনাকে। ব্রাশ নিলেন, আপনি ব্রাশ দিয়ে করতে হবে এটা, সেম ভাবে ব্রাশ, এবং ব্রাশের সাইজটা একটু ছোট হবে, কারণ লিপস্টিক লাগাতে আপনার ব্রাশটা ছোট নিতে হবে। এখন যেই কালারের লিপস্টিক লাগাবেন সেই কালারটা সিলেক্ট করতে হবে, আমরা পিঙ্ক কালার সিলেক্ট করলাম। পিঙ্ক কালার সিলেক্ট করে দেন আপনাকে লিপস্টিকের ঠোঁটের উপরে, ঠোঁটের যতটুক বর্ডার আছে ততটুক আগে আপনি সিলেক্ট করে নেবেন। দেন ভিতরে আপনি করে নিলেন কালারটা, দেন কিভাবে ঠোঁটের উপরে রংটা বসে গেছে। এখন আপনাকে আবার সেই ব্রাশ টুল দিয়েই আপনাকে করতে হবে যে আইব্রু এবং ব্রুর যে কালারটা সেটা একদম ব্ল্যাক না, একটু এশ কালার টাইপের নিতে হবে আপনাকে, ছোট করে নিতে হবে আপনাকে ব্রাশ সাইজ। দেন আপনি আস্তে আস্তে ব্রুটা সিলেক্ট করে নিলেন, আগে সেম লিপস্টিকের মতো আপনাকে ব্রুয়ের যে বর্ডারটা ওইটা আগে সিলেক্ট করে নিলেন। এইভাবেই করতে হবে আপনাকে ধীরে ধীরে। একটা ব্রুট কাজ শেষ, সেকেন্ড ব্রুটা করবেন সেম একই একই সিস্টেম। আপনাদেরকে সবসময় অপশনগুলো খেয়াল রাখতে হবে, অপশনগুলো মুখস্থ থাকলে তখন আপনি করতে পারবেন। এই জন্য অপশনগুলো আগে ভালোভাবে জেনে নেবেন, টুলস এর নামগুলো জেনে নেবেন একটু সময় নিয়ে। এখন আপনাকে আরো ছোট ব্রাশ নিতে হবে, ব্রাশের সাইজ ছোট চিকন করে নিয়ে আপনাকে চোখের যে এটা কাজটা করতে হবে। প্রথম প্রথম হয়তোবা আপনার হাত কাঁপতে পারে, বাঁকা হয়ে যেতে পারে, কিন্তু হাল ছাড়বেন না, প্র্যাকটিস করবেন, ভালোভাবে প্র্যাকটিস করলে একসময় হয়ে যাবে, এমন এইভাবে হয়ে যাবে। এখন আপনাকে ফিল্টারে গিয়ে নয়েজ, ফেসের উপরে যে নয়েজ আছে ওই নয়েজটা ক্লিয়ার করতে হবে।
নয়েজটা ক্লিয়ার করলেন, স্কিন কত ক্লিন হয়ে গেল। এতো শেষের পর্যায়ে এখন আপনি ছবিটা সেভ করলেন। সেভ করে নিলেন, কাজ শেষ। এইভাবেই আপনাকে কাজ করতে হবে, প্র্যাকটিস করবেন বারবার, দেখবেন যে ভালোভাবেই কাজটা হয়ে গেল।